স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। নভেম্বর ডিসেম্বরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া ঠিক হবে না বলে মনে করছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। তবে কথার সাথে একমত নন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান। দুজনেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন আর শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জোর দিয়েছেন তারা। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। এই বন্ধে প্রাক প্রাথমিক ও উচ্চ শিক্ষা পর্যন্ত 4 কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের প্রতিবেদন দিয়েছে এ তথ্য। শিক্ষাক্ষেত্রের ক্ষতি পুষিয়ে উঠতে 12 সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর পূর্ব নির্ধারিত নভেম্বর ও ডিসেম্বরে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। 6 মাসের প্রস্তুতি তাদেরকে দিতে হবে এবং তাদের সিলেবাস কারিকুলাম আপনাকে অ্যানাউন্স করতে হবে। আপনি তো এখনো বলেননি কত নম্বরের পরীক্ষা হবে, কি কি সাবজেক্ট থাকবে, এগুলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে স্পেসে, এবং তাদেরকে শর্ট কোর্সে, শর্ট প্রোগ্রামে, শর্ট ক্লাস নিতে হবে, তাদেরকে প্রিপারেশনের সময় দিতে হবে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে তারা যে সিলেবাস এবং কারিকুলাম তৈরি করবে সেটার উপর নির্ভর করছে যে কতদিন সময়। সেপ্টেম্বর অক্টোবরে ক্লাস নিলাম, ডিসেম্বরের দিকে গিয়ে পরীক্ষাটা নিই, ওইটাই করা উচিত। শিক্ষা মন্ত্রণালয় জানায় টিকা দেওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়গুলো আগামী 15 অক্টোবরের পর থেকে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, তবে তার আগেও খোলা হতে পারে। শিক্ষক কর্মচারী কর্মকর্তা এবং শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার পর, ভ্যাকসিন দেওয়ার পর ইউনিভার্সিটি খোলা উচিত। যারা ভ্যাকসিন নিবে না ইচ্ছাকৃতভাবে তাদেরকে ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া যাবে না। দুই নম্বর, ইউনিভার্সিটিতে যতদিন এই করোনার প্রকোপ থাকে ততদিন ইউনিভার্সিটিতে ডাবল শিফটে ক্লাস বাঞ্ছনীয়, মানে এক এক বেঞ্চে যেখানে 2 জন বসত ওখানে 1 জন বসবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসাবে দেশের বিশ্ববিদ্যালয়ের 40% বেশি শিক্ষার্থী আর 95% বেশি শিক্ষক এরই মধ্যে টিকা নিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আগামী রোববার আন্তঃমন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছে, সেখানে আরও সিদ্ধান্ত আসবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার খবরে 1.5 বছর ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে প্রস্তুতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী, বরিশাল, কুষ্টিয়া এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, 1.5 বছর পর খুলে দেওয়া হচ্ছে স্কুল কলেজ, প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে? শুভ সকাল অর্থি। 1.5 বছর পরে স্কুল কলেজকে যেহেতু খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে, ফলে স্কুলগুলিতে এক ধরনের প্রস্তুতি এবং সেটি উৎসবের মতোই বলা যায়। আমরা যদি একটু দেখাই, আমরা আছি রাজশাহীর শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে আছি। সেখানে আমরা যদি দেখি যে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা সকাল থেকেই এই যে শ্রেণীকক্ষগুলিতে শিক্ষার্থীরা আসবেন, বসবেন, সেগুলো বেঞ্চ, তারপরে যে দীর্ঘদিন বন্ধ থাকার পরে অনেকগুলিতে মাকড়সার জালের মতো হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমগুলি চলছে। এবং শিক্ষকরা যেটা বলছেন যে তারা সব ধরনের প্রস্তুতি আগে থেকেও নিয়েছিলেন। এর আগেও যখন একবার স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তখনও তারা কিছুটা প্রস্তুতি নিয়েছিলেন, আবারও প্রস্তুতি নিচ্ছেন। আমরা একটু এখানে যদি শিক্ষকরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে যেহেতু স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে তাদের প্রস্তুতি কেমন আছে? স্কুল কলেজ যদি 12 তারিখ থেকে খুলে দেওয়া হয় আপনাদের প্রস্তুতি কেমন আছে? ইনশাআল্লাহ আমরা সবসময় প্রস্তুত আছে, বারবার ঘোষণা হচ্ছে তখন থেকে আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় আমরা প্রস্তুতি আছে। শিক্ষার্থীরা যখন আসবে তাদের তো স্বাস্থ্য ঝুঁকিও থাকবে, সেটি নিশ্চয়ই মেনটেন করার কোনো ব্যবস্থা? আমাদের গেটে আমাদের বেসিন থাকবে এবং স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে, এবং আমরা মাস্ক কিছু কিছু কিনে রাখবো তাদেরকে দেওয়ার জন্য, যেন কোনো সমস্যা না হয়। এবং আমাদের প্রচুর পরিমাণ জায়গাও আছে, তাদেরকে আমরা এক বেঞ্চে 1 জন 2 জন করে আমরা ক্লাস নিতে পারবো পর্যায়ক্রমে, এই ব্যবস্থা আমাদের আছে ইনশাআল্লাহ, নিতে পারবো। এমনি যদি এই আগে যেরকম উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা আসতেন, শিক্ষার্থীরা কি জানতে পেরেছেন আপনাদের পক্ষ থেকে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা?
না আমরা নোটিশ ফেসবুকে আমরা সব আমাদের প্রতিটা ক্লাসের আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা জানিয়ে দিচ্ছি কোন সময় কী হচ্ছে। আমরা আমরা ক্লাস নিচ্ছি এবং আমাদের নোটিশও আমরা যাচ্ছে, আমাদের ক্লাস প্রধানমন্ত্রীর ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর ঘোষণা সবগুলো আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি কোন দিন প্রতিষ্ঠান খোলা হবে এবং কীভাবে তারা আসবে এবং যাবে, কীভাবে আমরা ক্লাস নেবো সব আমরা জানাচ্ছি নিয়মিতভাবে। ধন্যবাদ। শিক্ষার্থীদেরকে এখান থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে 12 তারিখে যে প্রস্তুতি সেটি স্কুল থেকে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী রাহাত খানের কাছে বরিশালে। ধন্যবাদ কাদের সাহেব। একই চিত্র বরিশালের। আমি এখন রয়েছি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয় অন্যান্য বিদ্যালয় বা কলেজের মতো এখানে আসলে যে খোলার যে স্কুল কলেজ যে খোলার যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণী কক্ষ এবং অন্যান্য জায়গা ঝাড়মোষ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বেসিন অর্থাৎ হাত ধোয়ার যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো আবার হালনাগাদ করা হচ্ছে। যদি এখানকার কর্মচারীরা বলছিলেন যে আসলে স্কুল কলেজ আগে থেকেই খোলা রয়েছে, শুধুমাত্র ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। আমরা একটু এখানকার একজন কর্মচারী রয়েছে, ভাই আপনি তো জানেন যে সরকারি স্কুল খোলার ঘোষণা দিয়েছে 12 সেপ্টেম্বর থেকে, আসলে আপনাদের প্রস্তুতি কী রয়েছে? অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন বা ক্লাসরুমগুলো ধুলোবালি জমেছে, আসলে কীভাবে করছেন আপনারা? না, এগুলো সম্পূর্ণ ধরেন ইয়া দেওয়া কীটনাশক ই করা রিফাইন দিয়ে পানি এগুলো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। কেবল তো গতকাল ঘোষণা এসেছে না, আমাদের আগে থেকে যে অ্যাসাইনমেন্ট নেওয়ার যে একটা প্রক্রিয়া সেজন্য ক্লাসে অভিভাবক আসে, সেজন্য আগে থেকেই মানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে। আমাদের মনে করেন ওয়াশে ওই যে হ্যান্ড ওয়াশের জন্য ই করা তৈরি করা হয়েছে, ওখানে সব কিছুই মানে আপডেট আছে, প্রস্তুত বলা যায়। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো, যিনি আপনি একজন অভিভাবক, আপনার সন্তানরা স্কুল কলেজে পড়ে, স্কুল খুলছে, এটি আসলে আনন্দের খবর কিনা, আসলে কিভাবে চালানো উচিত বলে আপনি মনে করেন? স্কুল খুলছে এটা একটি অত্যন্ত আনন্দের বিষয়, তবে আমি মনে করি স্কুলের যে পাঠদান সেটা চলবে আর স্বাস্থ্যবিধি মেনে এবং স্কুলের শিক্ষার্থীদের ফাঁকা ফাঁকা রেখে বসানো। ধন্যবাদ। এই ছিল বরিশাল থেকে সবশেষ খবর। ফিরছি কুষ্টিয়া, রয়েছেন সহকর্মী জাহিদ, আপনি সেখানকার পরিস্থিতি সম্পর্কে দর্শকদের জানাবেন। ধন্যবাদ রাহাত খান, আমি আছি কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ স্কুলে, এবং এটা আপনাদেরকে জানিয়ে দিই যে বরিশাল যশোর থেকে যেরকম খবর জানছিলাম সেই একই অবস্থা কুষ্টিয়াতেও। অধিকাংশ স্কুলই প্রস্তুত এবং এই কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল যেখানে নিয়মিত অ্যাসাইনমেন্ট দেওয়া নেওয়া হয় এবং আজকেও এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই, বাচ্চারা এবং তাদের অভিভাবকরা কিন্তু স্কুলে এসেছেন এবং এই যে নিয়মিত কার্যক্রম পরিচালনার কারণে এইসব স্কুল আগে থেকেই প্রস্তুত, পরিষ্কার পরিচ্ছন্ন করায় আছে। তারপরেও শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি স্কুলগুলোতে নেওয়া হচ্ছে এবং কিভাবে ক্লাসগুলো করা হবে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এই স্কুলের অধ্যক্ষ ডক্টর নাজমুল আরিফ স্যার, নাজমুল আরিফিনের সাথে। নাজমুল আরিফিন স্যার, আপনার স্কুলে কেমন প্রস্তুতি নিচ্ছেন? আপনারা সবাই জানেন যে গত দেড় বছর যাবত করোনার জন্য স্কুল কলেজ বন্ধ আছে এবং এটা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ একটি একটি সুশৃঙ্খল পরিবেশে এবং আমাদের এসপি মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত, যার কারণে এটা আমরা যে কোনো মুহূর্তে আমাদের স্কুল যদি খুলে দেয়, আমরা শুনেছি ইতিমধ্যে অবগত হয়েছি যে 12 তারিখে স্কুল কলেজ খুলতে পারে এবং আমাদের স্কুল পরিচালনা করার জন্য যা কিছু দরকার আমরা মোটামুটি প্রস্তুত। স্বাস্থ্যবিধির ব্যাপারটা একটু বলেন। স্বাস্থ্যবিধি আমরা বাচ্চাদেরকে যা যেটা শুনেছি মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, যদি স্কুল কলেজ খুলে দেওয়া হয় আমরা গার্ডিয়ানদের একটা মেসেজ দিব যে আপনার বাচ্চারা যেন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে যতটুকু আমরা পারি, এবং আমাদের এখানে পর্যাপ্ত জায়গা আছে, যদি আমরা আমি যতটুকু শুনেছি যে হয়তো একই সঙ্গে সকল শ্রেণী কার্যক্রম চলবে না, যদি 8-9 বা 3-4 এভাবে চলে তাহলে আমরা স্বাস্থ্যবিধি মেনে এক একটা বেঞ্চে 2 জন করে বসিয়ে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। শুনছিলেন যে হচ্ছে স্কুলের অধ্যক্ষ স্যার, তিনি কিন্তু বলছিলেন যে আসলে সব প্রস্তুতি তাদের নেওয়া আছে এবং কুষ্টিয়ার অন্যান্য সব স্কুলগুলোতেও আমি খবর নিয়েছি তারাও কিন্তু, যারা এখন পর্যন্ত প্রস্তুত না তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাব যশোরে সেখানকার খবর জানতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিপন হোসেন।
ধন্যবাদ প্রিয় সহকর্মী জাহিদ আপনাকে। আমি রয়েছি দশরের প্রত্যন্ত এলাকার একটি স্কুলে। এই স্কুলেও আমরা সকাল ধরে এসে দেখেছি যে ধোয়া মোছার কাজ চলছে। আপনি যদি সরাসরি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে এখানকার যারা কর্মীরা রয়েছেন তারা ধোয়া মোছার কাজ করছেন। স্কুলের একজন শিক্ষক রয়েছে, আমি তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা স্কুল খোলার তো একটা ঘোষণা পেয়েছেন, কী ধরনের প্রস্তুতি রয়েছে এবং যারা শিক্ষার্থী আসবে তাদের স্বাস্থ্যবিধি মানার জন্য আপনারা কী কী পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ রিপন। আমরা স্কুল খোলার নির্দেশনা পাওয়া মাত্রই আমরা স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করেছি। সেই ক্ষেত্রে আমাদের ধোয়া মোছা এবং শিক্ষার্থী যাতে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে ক্লাস করতে পারে জন্য আমরা তাদেরকে জেড আকৃতি এবং একটা বেঞ্চ ফাঁকা রেখে বসানো যায় কিনা আমরা দুইটাই প্রস্তুতি নিচ্ছি এবং বাচ্চাদের হাত ধোয়ার জন্য হাত ধোয়ার বিভিন্ন স্টেশন আমরা তৈরি করছি যাতে স্বাস্থ্যবিধির কোনো ব্যাঘাত না ঘটে। আমরা সেই লক্ষ্যে মোটামুটি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক 12 তারিখে আমরা সুস্থ এবং স্বাভাবিক সাবলীল পরিবেশে আমরা শ্রেণীকক্ষে বাচ্চাদের পাঠদান করতে পারি, সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে স্কুলগুলো রয়েছে তারা ধোয়ামোছার কাজ করছেন এবং তারা স্বাস্থ্যবিধি মেনে যে শিক্ষার্থীরা আসবে তাদের পাঠদান করাবেন এবং যে বেঞ্চগুলো রয়েছে বেঞ্চগুলো জেড আকৃতি বসাবেন, অর্থাৎ এক বেঞ্চ পরে কোনায় আর এক বেঞ্চ হতে যে স্বাস্থ্যবিধি নিরাপদ দূরত্ব সেটি তারা মানার কথা বলছেন এবং এই মানার ক্ষেত্রে সকল যে স্কুল কলেজগুলো রয়েছে সেই স্কুল কলেজগুলো অনুকরণ হতে পারে এবং যে গ্রাম এবং শহর সেইগুলোই একই অবস্থা বিরাজ করছে। তো এই ছিল দশর থেকে আমার কাছে সর্বশেষ বিশিষ্টদিত অর্থী আপনার কাছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি রিপন আপনাকে, সেই সাথে শাহেদ, রাহাত এবং জাহিদুজ্জামানকেও ধন্যবাদ জানাচ্ছি। দেড় বছর পর আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার যে প্রস্তুতি সেই বিষয়ে জানাতে বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। সিলেট 3 আসনের উপনির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ, সকাল 8টা থেকে বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। আর রাসেল, সকাল থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটার উপস্থিতি আসলে কেমন দেখতে পাচ্ছেন আপনি যেখানে আছেন? জি ধন্যবাদ অর্থি। আসলে সারা দেশের মতো সারা দেশের স্বাভাবিক নিয়মে সকাল 8টায় সিলেটের 149টি আসলে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে সিলেট 3 আসনে। তো আসলে সময়ে সময়ে এই ভোটারটা বাড়ছে কিন্তু আমরা এখন পর্যন্ত আশানুরূপ ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাইনি। তো এখানে সাধারণ সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন আসলে সিলেটের মানুষ একটু দেরিতে ঘুম থেকে উঠে কিংবা অন্যান্য কিছু কারণে মানুষ এই ভোটাররা কিছু কম আসছে, তবে তারা আশা প্রকাশ করেছেন সময়ে সময়ে সেই ভোটার সংখ্যা বাড়তে পারে। আর যদি আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, আসলে সেখানে এর পরিপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যবস্থা সেটা পূর্ণাঙ্গ রয়েছে। প্রতিটা সেন্টারে আসলে 17-18 জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং 3টি ইউনিয়নে এই প্রতিটা ইউনিয়নে 21টা ইউনিয়ন আছে 3টি উপজেলার মধ্যে, 21টা ইউনিয়নে 21 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। 21 জন ম্যাজিস্ট্রেটকে মনিটরিং করার জন্য আরও 3 জন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এই হচ্ছে এখানের অবস্থা। আর আমি একটা জিনিস জানি রাখি, সকাল 8:30 দিকে এই আওয়ামী লীগের যে প্রার্থী হাবিবুর রহমান হাবিব, তিনি তার পার্শ্ববর্তী জাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদান করেছেন এবং এই স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী, তিনি তার পার্শ্ববর্তী এলাকা দাউদিয়া গৌসুদ্দিন সিনিয়র মাদ্রাসায় ভোট প্রদান করেছেন এবং আরেকজন শক্ত প্রার্থী এই লাঙ্গল প্রতীকের আতিকুর রহমান আতিক, তিনি আসলে তার পার্শ্ববর্তী রেবতী রেমন উচ্চ বিদ্যালয় স্কুলে তিনি ভোট প্রদান করেছেন। আমরা এই একটু আগে আমরা দেখা হয়েছিল এই আওয়ামী লীগের প্রার্থী আতিকুর রহমান আতিকের সাথে, তিনি আসলে ভোটের সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আসলে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই হচ্ছে আসলে এখানের অবস্থা। তো সবাই আশা প্রকাশ করেছেন সময়ে সময়ে ভোটার সংখ্যা বাড়তে পারে, এরকম আশা প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যে ভোটের পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং যথাযথ আইন শৃঙ্খলা রক্ষায় তারা নিয়োজিত আছে এই যথাযথ এই বিশেষ কমিটি এবং র‍্যাব পুলিশ এবং এই বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। সব মিলিয়ে আসলে সুন্দর পরিস্থিতি ভোট হচ্ছে এখন পর্যন্ত। প্রায় দুই ঘন্টা পার হয়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা কিংবা মারামারি কিংবা সংঘর্ষের কোনো ঘটনা এই ঘটতে দেখা যায়নি বা আমরা খবর পাইনি। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে অর্থি। রাসেল ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে সিলেট থেকে সহকর্মী সৈয়দ রাসেল যুক্ত হয়েছিলেন। এবারে জানাবো দেশের বন্যা পরিস্থিতির খবর। দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
পদ্মা যমুনা এবং ব্রহ্মপুত্রের পানি বেড়ে উত্তর মধ্যাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফরিদপুর, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া এবং কুড়িগ্রাম সহ বেশ কয়েক জেলার নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী। বানভাসীদের অভিযোগ, বন্যা এবং করোনার কারণে মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো ত্রাণ সহায়তা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা উপজেলার বেশ কিছু ইউনিয়নের বেশিরভাগ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। গেল এক সপ্তাহ ধরে বগুড়ার বিভিন্ন পয়েন্টে যমুনার পানি বেড়েই চলেছে। সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমাদের বাড়ির আশেপাশে পানি, আমরা বাড়ির থেকে বাইরে হতে পারতেছি না নৌকা ছাড়া। বাড়ি ঘর পানি উঠছে, মানে চুলা ডুবে গেছে, টয়লেট টিউবওয়েল ডুবে গেছে। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 30টি গ্রামের অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বাড়ছে, প্লাবিত হয়েছে সদর, বাসাইল, কালিহাতি, ভুয়াপুর সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। আমদান ভাব হয়ে গেছে, বাড়ি ঘরে পানি উঠে গেছে। এই এলাকায় যদি সরকার কোনো অনুদান দেন গরিব দুঃখী মানুষের জন্য, অবশ্যই তাদের উপকার হয়। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও খাগট নদের পানি বৃদ্ধির ফলে 4টি উপজেলার 17টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কল পানির সমস্যা হয়, নিজেরও মনে হয় খাইতে সমস্যা, বাচ্চা কুচানে অনেক সমস্যার মধ্যে পড়ি আছে। টাকা পয়সা হাতত নাই, এখন কি খাই কি না খাই। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধাওলা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার ফলে এ জেলার প্রায় 30 হেক্টর রোপা আমন, শাকসবজি ও বীজতলা তলিয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, News24। বন্যা এবং ভাঙনের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান এবং রেজাউল করিম মানিক। শুরুতেই চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখান থেকে যোগ দিচ্ছেন আতিকুর রহমান। আতিক, টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির সবশেষ কি অবস্থা আমাদেরকে জানাবেন? ধন্যবাদ অর্থি। টাঙ্গাইলের কিন্তু বন্যা নদ নদী পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং গত 7 দিন কিন্তু অনেকটাই পানির যে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিম্নাঞ্চল এবং মধ্যাঞ্চল প্লাবিত হচ্ছে এবং যে রাস্তাঘাট এবং হাটবাজারও কিন্তু পানি প্রবেশ করেছে এবং তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি রয়েছি টাঙ্গাইল ভুয়াপুর গোবিন্দেশি বাজার এলাকায়। এই এলাকায় কিন্তু ইতিমধ্যেই গত 2-1 দিন যাবত কিন্তু পানি কিন্তু প্রবেশ করার ফলে বাজারের যে রাস্তাঘাট এবং দোকানপাট কিন্তু তলিয়ে গিয়েছে এবং যার কারণে কিন্তু অনেকটাই তারা কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে রয়েছেন এবং বিশেষ করে আমরা বানবাসী মানুষের কাছে শুনেছি যে এখন পর্যন্ত তাদের কিন্তু ত্রাণ সহায়তা কিন্তু এখনো তারা পাননি এবং বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট কিন্তু রয়েছে এবং টাঙ্গাইলের 6টি উপজেলাতে বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই অবনতি হয়েছে এবং মধ্য অঞ্চলে কিন্তু পানি ইতিমধ্যেই প্রবেশ করছে যার কারণে কিন্তু রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে মানুষের ব্যাপকভাবে তাদের সমস্যা মধ্যে পড়তে হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতি নিয়ে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন রংপুর, রেজাউল করিম মানিক, সেখান থেকে জানাবেন সর্বশেষ পরিস্থিতি। মানিক, আতিক, এর আগে যেমনটি বলেছিলাম যে সময়ের বিবর্তনে তিস্তার পানি কমে এবং বাড়ে, গতকাল তিস্তার পানি বিপদসীমার উপরে থাকলেও আজকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার প্রায় 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তার উপকূল থেকে পানি কিন্তু অনেকটাই নেমে গেছে। ঘরবাড়ি থেকেও পানি ধীরে ধীরে নেমে গেছে, কিন্তু পানি ঘরবাড়ি থেকে নেমে গেলেও দেখা দিচ্ছে তীব্র ভাঙ্গন। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে তিস্তা অববাহিকায় ভাঙ্গনের চিত্র, অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা কিন্তু আসলে কোনোদিনই কমছে না। গত 15 দিন থেকে তিস্তার পানি উঠা নামার কারণে এই পরিস্থিতি কিন্তু ভয়ানক রূপ ধারণ করেছে। দুর্বিষহ জীবনযাপন কিন্তু তিস্তা পাড়ের মানুষ, বিশেষ করে লালমনিহাটের 5টি উপজেলা এবং
রংপুরের তিনটি উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের জীবন কিন্তু দুর্বিষহ করে তুলেছে এই তিস্তা। অর্থাৎ প্রতিনিয়তই তিস্তার পানির কমা বাড়া এবং ভাঙ্গনে যেমনটি দিশেহারা মানুষ তেমনই অর্থাৎ ত্রাণ সংকট কিন্তু তিস্তা পারের মানুষকে ভাবিয়ে তুলেছে। একটি বিষয় বলে রাখি, তিস্তার এই কালের সময়ের বিবর্তনের যেটি কিন্তু প্রতিদিনই প্রতি মুহূর্তেই কিন্তু রূপ চেঞ্জ করা, এটি কিন্তু গত 15 দিনে তিস্তা অববাহিকার মানুষ কিন্তু দেখছে। অন্য একটি বিষয় হচ্ছে তিস্তার পানি কমলেও রংপুর অঞ্চলে অন্য যে নদীগুলো রয়েছে হরলা, দুধকুমার, ঘাঘট এবং যমুনেশ্বরী এবং ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু বিপদসীমার রূপ উপরেই রয়েছে। অর্থাৎ এই অবস্থায় তিস্তার পানি ক্রমান্বয়ে আরও কমবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে অর্থাৎ তিস্তার পানি কমলেও অন্যান্য নদীর পানি বাড়তে পারে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলে যিনি প্রধান প্রকৌশলী রয়েছে জ্যোতিপ্রসাদ ঘোষ সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ আরেকটি বিষয় বলি যে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল হক ভূঁইয়া আমাদেরকে জানিয়েছেন যে ত্রাণ সংকট নেই, তারা কিন্তু উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে নির্দেশনা দিয়েছেন যে যেসব অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রংপুর এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান এবং রেজাউল করিম মানিক জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা। দীর্ঘ 18 মাসের বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অবস্থার পরিবর্তনই এবার পশ্চিমা দেশগুলোর পাশাপাশি স্কুল কলেজ খোলার নির্দেশ এসেছে এশিয়ার দেশগুলোতেও, কিন্তু শিশুদের টিকার আওতায় আনা হয়নি বেশিরভাগ দেশে। আর তাই স্কুল খোলার পাশাপাশি শিশুদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে চলছে আলোচনা। তবে এই বিষয়ে এখনই অনুমোদন দিতে রাজি হয়নি ব্রিটিশ টিকা বিষয়ক যৌথ কমিটি জেসিভিআই। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অন্যান্য ক্ষতির পাশাপাশি দীর্ঘমেয়াদী এক ক্ষতির সম্মুখীন হয়েছে শিক্ষাখাত। দীর্ঘ 2 বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুদের মনস্তাত্ত্বিক নেতিবাচক প্রভাবের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মীরা। তবে এবছরের শুরু থেকে দ্রুত গতিতে টিকাদান কর্মসূচি এগিয়ে চলায় ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর পাশাপাশি এশিয়ার দেশগুলোতেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে শুরু করেছে সরকারগুলো। মাস্ক পরে ও দূরত্ব বজায় রেখে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্কুলে ক্লাস করতে শুরু করেছে শিক্ষার্থীরা। তবে তা সত্ত্বেও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকায় শিশুদের টিকাদানের পরিকল্পনা করছে বেশ কটি দেশ। এরই মধ্যে 12 থেকে 15 বছর বয়সীদের মাঝে পরীক্ষামূলকভাবে টিকাদান শুরু করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া। যুক্তরাজ্যেও শিশুদের মাঝে টিকাদান কর্মসূচি গ্রহণের বিষয়ে জোর আলোচনা চলছে, কিন্তু ব্রিটিশ টিকা বিষয়ক যৌথ কমিটি জেসিভিআই এই উদ্যোগে এখনও অনুমোদন দেয়নি। There are significant uncertainties around the safety of the স্কুলগামী শিশুদের ঢালাওভাবে টিকাদানের সময় এখনো আসেনি। শিক্ষার্থীদের ক্ষেত্রে ঝুঁকি এবং লাভের মাঝে ভারসাম্য নির্ধারণ করা খুবই কঠিন, তাই এখনই তাদের টিকাদানের সুপারিশ করা যাচ্ছে না। It's not common at all and these children who এ বিষয়ে আরো বিস্তারিত গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন ব্রিটেনের শীর্ষ 4 চিকিৎসক। শুধু সুস্থ শিশুদের টিকাদানের বিষয়ে আলোচনা চললেও সামগ্রিকভাবে তা কতটুকু ফলপ্রসূ হবে এ বিষয়ে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে বলে জানিয়েছে জেসিভিআই। নাহিদ সিহান, News24। এবারে করোনা আপডেট। করোনায় 76 দিন পর সর্বনিম্ন মৃত্যু দেখল দেশ। 24 ঘন্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও 70 জন। এর আগে চলতি বছরের 19 জন আজকের চেয়ে কম 67 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন 3,167 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একদিনে মারা যাওয়া 70 জনকে নিয়ে দেশে করোনায় সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট প্রাণ হারালেন 26,432 জন। একই সময় শনাক্ত হওয়া 3,167 জনকে নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী মোট শনাক্ত হলেন 15,10,283 জন। একই সময় করোনায় রোগী শনাক্তের হার 10.76%। এবার আফগানিস্তান প্রসঙ্গ।
আফগানিস্তানে তালেবান সরকারের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে মোল্লা আব্দুল গনি বারাদারের নাম প্রকাশ রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে করা হয়েছে। পূর্বে ঘোষিত শুক্রবার জুমার নামাজের পর তালেবানের সরকার গঠনের ঘোষণা দেওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে শনিবার জানানো হবে বলে জানিয়েছে তালেবান সূত্র। রয়টার্স জানায়, তালেবানের কাতার দপ্তরের পলিট ব্যুরো প্রধান মোল্লা আব্দুল গনি বারাদারি হচ্ছে আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্নাতেকজাই তালেবানের আসন্ন সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন। তবে বেশ কয়েকটি সূত্র বলছে, সরকারের বিভিন্ন পদে বারাদার সহ অন্যান্য তালেবান নেতারাও বসলেও আফগানিস্তানে তালেবানের সর্বোচ্চ নেতা হিতাবুল্লাহ আখুনজাদার হাতেই থাকছে সর্বময় ক্ষমতা। এবারে যুক্তরাষ্ট্রের বন্যা প্রসঙ্গ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ঘূর্ণিঝড় আইডার প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে শিশুসহ অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। অন্যদিকে আগুনে পড়ছে ক্যালিফোর্নিয়া, ছড়িয়ে নেওয়া হয়েছে 50,000 মানুষকে। সেখানেও ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। আর এমন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে সংকট মোকাবেলায় ঐতিহাসিক বিনিয়োগ চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা দেখাল ঘূর্ণিঝড় আইডা। নিউ ইয়র্কে বৃষ্টিতে ভেসে গেছে বিমানবন্দর, রেল স্টেশন বন্ধ করা হয়েছে। নিউ ইয়র্ক ও নিউ জার্সির সঙ্গে বিমান ও রেল যোগাযোগ। পরিস্থিতি সামাল দিতে এই দুই অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। শুধু নিউ ইয়র্কে এমন অবস্থা নয়, নিউ জার্সিতেও একই অবস্থা। বাড়ছে হতাহতের সংখ্যা। মিসিসিপিতে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বন্যার পানি অনেক এলাকায়, একতলা অনেক বাড়িও ডুবে গেছে, অনেকেই পানিবন্দী। যখন বন্যায় ভেসে যাচ্ছে মানুষ, তখন আরেক দিকে পড়ছে একের পর এক এলাকা। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়াতেও জরুরি অবস্থা। ধারণা করা হচ্ছে এবারের দাবানল গেল কয়েক বছরের দাবানলকে ছাড়িয়ে যেতে পারে। এসব এলাকা থেকে প্রায় 50,000 মানুষকে এরই মাঝে সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিতে পড়েছে প্রায় 32,000 ঘরবাড়ি। এমন অবস্থায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের জলবায়ু সংক্রান্ত দুর্যোগের মুখে পড়েছে। এই সংকট আমাদের সময়ের সবথেকে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম একটি, তবে আমার বিশ্বাস আছে এটা আমরা মোকাবেলা করতে পারব। তবে বিশ্লেষকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের এসব নমুনা মাত্র, বিশ্বব্যাপী আরো ভয়াবহ হবে আবহাওয়া বিপর্যয়। মাসুদ রানা, News24। রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা নেই, রয়েছে রাস্তা সংস্কারের অভাব। তার উপর রাস্তা দখল করে অটোরিকশা আর দোকানপাট। গত এক যুগে এমন দুর্দশার হয়নি কোনো বদল। এমন অভিযোগ রাজধানীর মধ্যবাড্ডা বাজার রোড টু টেকপাড়া এলাকার বাসিন্দা এবং পথচারীদের। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বরাদ্দ না পাওয়ায় এই রাস্তা সংস্কার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত তালুকদার, বিপ্লবের রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ড মধ্যবাড্ডা মাদ্রাসা রোড। তবে এখানকার রাস্তা আর ফুটপাথ দখল করে গড়ে ওঠা অটোরিকশার স্ট্যান্ড, ফলের দোকান, কাঁচা বাজার আর খাবার হোটেল থাকায় এটি বাজার রুট হিসেবে চেনেন অনেকে। অভিযোগ আছে এসব কারণে সবসময় যানজট লেগেই থাকে এসব এলাকায়, বিশেষ করে ওয়ার্ডের পাঁচতলা বাজার, 11 সরণির টেকপাড়া। রাস্তার অবস্থা বেশি খারাপ, রাস্তার ড্রেনেজ ব্যবস্থা নেই। রাস্তার কয়েক কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হয়েছে। বছর জুড়ে জলাবদ্ধতায় রাস্তার উপর ভেসে বেড়াচ্ছে সুয়ারেজের ময়লা আবর্জনা। ঠিক আছে, এটা একটু আউল সাইড আছে, এই জন্য মানুষ আটতে পারে না, ওই জন্য ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে নানা যানবাহন। কোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। এখন কবে করবে আল্লাহ পাক জানে।
সংশ্লিষ্টরা বলছেন অর্থ বরাদ্দ না পাওয়ায় রাস্তা সংস্কারের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আমার ব্যক্তিগত ভাবে যদি সামান্য অর্থ বিনিময় যদি আমি এটা করা যেতাম করে দিতাম, এখানে তো আপনি জানেন যে যে কোনো একটা ই করতে গেলে কেউ ব্যক্তিগত অর্থ না, এটা সরকারের সহযোগিতা লাগে, এই এটার জন্য আমরা অপেক্ষা আছি। তবু আশা জনদুর্ভোগ লাঘবে এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন মেয়র, এমন প্রত্যাশা এই পথে চলাচলকারীদের। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের হাজার বছরের ঐক্য এবং ঐতিহ্যকে বিলীন করার অপচেষ্টা নিয়ে হিন্দুদের ঘরে ঘরে অশান্তি সৃষ্টির পায়তারা করছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে এসব জানায় হিন্দু পারিবারিক আইন সংশোধন প্রতিরোধ আইনজীবী সমন্বয় পরিষদ। দুটি এনজিও এবং কিছু কুচক্রী মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এসব অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এসব এনজিওর লাইসেন্স বাতিলের দাবি জানান তারা। যে আইন হিন্দু সম্প্রদায় চায় না, সে আইন তাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে একটি মহল। বক্তারা বলেন, শুধু প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না তারা, খুব দ্রুতই দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশে মানুষের জন্য ফাউন্ডেশন নামে একটি এনজিও, আর একটা বাঁচতে শেখা নামে একটা এনজিও। সেই এনজিওর এক কর্ণধার শাহিনা নাম, তার হাজবেন্ড মাহবুজা নাম, এরা টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গাতে কিছু কুলাঙ্গার মহিলা, কিছু আজেবাজে মহিলা যারা ধর্ম মানে না, সমাজ মানে না, জাতি মানে নিয়ম কানুন মানে না, এই সমস্ত মহিলাদেরকে নিয়ে এসে হিন্দুদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এখন হিন্দুদেরকে এই ধ্বংস করার জন্য, এই সনাতন সম্প্রদায়কে এই ধ্বংস করার জন্য তারা বিশাল এক প্রকাণ্ড অর্থ জোগাড় করেছে। ইসলাম কঠিন ঐক্যের মাধ্যমে এদেরকে গণদুলাই দেওয়া হবে এবং আমরা সেই গণদুলাইয়ের মাধ্যমে এদেরকে প্রতিহত করব। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে 10 দিনের বেশি সময় ধরে আটকে আছে 500 বেশি আমদানি এবং রপ্তানিযোগ্য পণ্যবাহী ট্রাক। এতে স্থলবন্দর সংলগ্ন বাংলাবান্ধা তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের 7 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন ট্রাক চালক, শ্রমিক, ব্যবসায়ী, পথচারী সহ স্থানীয়রা। সরকার হায়দারের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারত, নেপাল ও ভুটানের সাথে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর, অথচ গেল 10 দিন ধরে ভেঙে পড়েছে এখানকার ট্রাফিক ব্যবস্থা। এসব ট্রাকে পোল্ট্রি ফিড সহ বিভিন্ন পণ্য রয়েছে যেগুলোর ভারতের ফুলবাড়ি হয়ে নেপাল যাবার কথা। আমদানি পণ্য খালাস এবং রপ্তানিযোগ্য পণ্যের ট্রাক দ্রুত পাঠাতে না পারায় আটকে আছে এসব যানবাহন। এতে বিপাকে পড়েছেন আমদানি রপ্তানিকারক সহ স্থানীয়রা। আমাদের সাথে যোগাযোগ করবো না, 22 তারিখে আমাদের গাড়ি লোড হয়েছে, আমাদের ট্রান্সপোর্ট চিদং রোড, এখানে আইসে আজকে 12 দিন। বন্দরে প্রতিনিয়ত বাড়ছে আমদানি রপ্তানি কার্যক্রম, সেই তুলনায় বন্দরে পণ্য খালাসের পর্যাপ্ত জায়গা এবং পার্কিং সুবিধার অভাবে এই যানজটের সৃষ্টি বলছে সিএনএফ এজেন্ট, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় এখানে বাংলা গাড়ির একটা মানে আমাদের যে এক্সপোর্টের গাড়ি এগুলোর প্রচণ্ড চাপ বাড়ায়। এই গাড়িগুলো আমরা বন্দরের ভিতরে নিতে পারতেছি না, তারা আমাদের বাংলাদেশ থেকে গাড়িগুলো ঠিক সময় মতো নিতে পারছে না, যেসব গাড়ি নিচ্ছে সেগুলো তাদের ইয়ার্ড ভরে যায়। তবে যানজটের জন্য ছাড়পত্র দেওয়ার ব্যাপারে জটিলতা এবং সিএনএফ এজেন্টদেরই দুষলেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ। প্রতিদিন 50-60টা গাড়ি যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে কাপাস শিশু করা হচ্ছে শতাধিক গাড়ি, যার ফলে তাদেরকে আমরা কন্ট্রোল করতে গেলেই তারা কাপাস দেখায় এবং তারা এসে রাস্তা ব্লক করতে চেষ্টা। আর এসব অভিযোগ অস্বীকার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আসলে কাপাস ওদের দিচ্ছি না, আমরা যখনই ভিতরে খালি থাকে কাস্টম এরিয়া তখন আমরা কাপাস দিয়ে কার্গো ঢুকাই, আর যে ট্রাকগুলো থাকে সেগুলো বাইরে থাকে কাস্টমস এরিয়ার বাইরে। যানজট নিরসনে আনসার নিয়োগ এবং অস্থায়ী ট্রাক স্ট্যান্ড বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। ডেস্ক রিপোর্ট, News24। জানাবো খেলার খবর। সিরিজের দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ের 6 উঠে এসেছে বাংলাদেশ। 241 পয়েন্ট নিয়ে টাইগাররা পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট 278, 257 পয়েন্ট নিয়ে চারে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জিতে র্যাঙ্কিংয়ে 10-1 লাফে সাথে উঠে এসেছিল টাইগাররা। আর 4 রানে দ্বিতীয় ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে সুখবর পেল টাইগাররা। চলতি সিরিজে 4-1 ব্যবধানে জিতলেও র্যাঙ্কিংয়ে 5-এ ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। তবে এক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারতে হবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে থাকা দক্ষিণ আফ্রিকাকে। কিছুদিন আগেই যেখানে টি টোয়েন্টিতে বাংলাদেশের দুর্বলতাই ছিল প্রকট, সেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 6-এ টাইগাররা। সামনে আছে 5-এ ওঠার হাতছানি। গোটা বিষয়কে বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল অর্জন বলে উল্লেখ করেছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। বাংলাদেশ খুব একটা ভালো করছিল না বিগত অনেক বছর থেকেই, আমাদের র্যাঙ্কিং দীর্ঘদিন থেকে 10 নম্বরে ছিল, যার জন্য আমাদেরকে টি টোয়েন্টি বিশ্বকাপে এবারে আসলে কোয়ালিফাই খেলতে হবে। বাট এই যে 5-4 যদি আমরা আসতে পারি নিউজিল্যান্ডকে 4-1 সিরিজ হারিয়ে, সেটা কিন্তু আগামী বিশ্বকাপে আমাদেরকে সরাসরি কিন্তু ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ করে দিবে, আমাদের কোয়ালিফাই খেলতে হবে না। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বিশাল 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 অঞ্চল। ধন্যবাদ বাংলাদেশ। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।